বিএনপির সিনিয়র যুব মহাসচিব রুহুল কবির রিজভী আহমেদ বলেছেন, 7ই জানুয়ারির ভোটারবিহীন নির্বাচন করে বিশ্বের কাছে দেশকে হাস্যরসে পরিণত করেছে সরকার। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের 88তম জন্মবার্ষিক উপলক্ষে শীতার্তদের মাঝে কম্বল বিতরণকালে তিনি এসব কথা বলেন। সকালে বিএনপি চেয়ারপারসনের গুলশানের কার্যালয়ে জাতীয়তাবাদী মহিলা দলের পক্ষ থেকে এ কম্বল বিতরণ করা হয়। সারা দেশের অসহায় শীতার্তদের পাশে দাঁড়াতে দলের নেতাকর্মীদের প্রতিও আহ্বান জানান রিজভী আহমেদ। এ সময় মহিলা দলের সাধারণ সম্পাদক সুলতানা আহমেদ উপস্থিত ছিলেন।